কোটা সংস্কার আন্দোলনের পক্ষে থাকার দাবি করেছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক একই সঙ্গে নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চেয়েছেন তিনি বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট সকাল সাতটায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে রিমান্ড শুনানিতে তিনি একথা বলেন আনিসুল হক আদালতকে বলেন আমিও সালমান এফ রহমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলাম আমি নির্দোষ ঘটনার বিষয়ে কিছুই জানি না আমি আদালতের কাছে ন্যায় বিচার চাই